আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সামিয়া তাবাসসুম। ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে রিজভি। ইইউতে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা এখনো ঝুঁকির মুখে। 28 অক্টোবর মহাসমাবেশে যাওয়ার পথে আটক বিএনপি নেতা কাশিমপুর কারাগারের মৃত্যু। শ্রমিক সমাবেশ থেকে 12 নেতাকে গ্রেফতারের অভিযোগ। আওয়ামী টুর্নামেন্টে কোনো প্রতিপক্ষ খেলোয়াড় নেই, ইসলামী আন্দোলন। তিন নেতাকে বহিষ্কার করল বিএনপি। চাকরির প্রলোভনে ধর্ষণের অভিযোগ, যুবলীগ নেতার বাড়িতে অনশনে তরুণী। চট্টগ্রামে মেয়ের দায়ের কোপে প্রাণ গেল বাবার। সৌদি আরবে 11 মাসে অর্ধ লক্ষাধিক লোকের ইসলাম গ্রহণ। যুদ্ধবিরতির পর একদিনে 70 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। এবং সিঙ্গাপুরকে 3-0 গোলে হারালো বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত সরকার সরাসরি কিভাবে একটি অগণতান্ত্রিক মনস্টার স্বৈরাচারীর পক্ষে অবস্থান নেয়। তারা মুখে বাংলাদেশের জনগণের পক্ষে আছে বললেও তারা 18 কোটি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, যে অতীব দুঃখজনক। শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, গোটা বিশ্ব যখন বাংলাদেশের ভোটাধিকার বঞ্চিত গণতন্ত্রকামী মানুষের পক্ষে সরব, তখন গত 15 বছর ধরে বিনা ভোটে বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে থাকা শেখ হাসিনার পক্ষে বক্তৃতা বিবৃতি দিচ্ছে রাশিয়া, চীন ও ভারত। রাশিয়া, চীনে তো গণতন্ত্র নেই, বাংলাদেশের কাছের প্রতিবেশী ভারত যে রাষ্ট্রটি গণতান্ত্রিক, যেখানে গণতন্ত্রের ঐতিহ্য আছে, সেই ভারত সরকার সরাসরি কিভাবে একটি অগণতান্ত্রিক মনস্টার স্বৈরাচারীর পক্ষে অবস্থান নেয়। তারা মুখে বাংলাদেশের জনগণের পক্ষে আছে বললেও তারা 18 কোটি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত এবং কোটামুক্ত প্রবেশাধিকার বা জিএসপি সুবিধা এখনও ঝুঁকির মুখেই রয়েছে। গত মাসের মাঝামাঝি ইইউ প্রতিনিধি দল সফর করে যাওয়ার পর যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে এমন চিত্রই উঠে এসেছে। জিএসপি সুবিধার সঙ্গে শর্ত হিসেবে যুক্ত মানবাধিকার এবং শ্রম অধিকার নিয়ে যেসব উদ্বেগ আগে থেকে ছিল তা প্রায় সবই হালনাগাদ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। দুর্বল উন্নয়নশীল দেশগুলোকে পণ্য রপ্তানিতে সহায়তা করতে এভরিথিং বাট আর্মস নীতির আওতায় জিএসপি সুবিধা দেয় ইইউ। ইবি এর সুবিধাভোগী বাংলাদেশ, কম্বোডি এবং মিয়ানমার নিয়ে জয়েন্ট স্টাফ ওয়ার্কিং ডকুমেন্ট নামে হালনাগাদ প্রতিবেদন গত 21 নভেম্বর ব্রাসেলস থেকে প্রকাশিত হয়। এর আগে 12 থেকে 17 নভেম্বর 5 দিনের সফর করে যায় ইইউর প্রতিনিধি দল। কাশিমপুর কারাগারে বন্দী থাকা গাজীপুরের শ্রীপুর উপজেলার এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মৃত আসাদুজ্জামান হীরা খান শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত 28 অক্টোবর ঢাকা বিএনপি সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে তিনি আটক হয়েছিলেন। তবে মৃত আসাদুজ্জামান হীরা খানের পরিবারের অভিযোগ, নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে। শুক্রবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর 12টার সময় তিনি মারা যান। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে মেহেদী আলী সহ অন্তত 12 জন শ্রমিক নেতাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়। আজ দুপুরে প্রেস ক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদের উদ্যোগে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার, হতাহতের ক্ষতিপূরণ, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তি, কর্মচ্যুতদের কাজে পুনর্বহাল এবং ন্যূনতম মজুরি 25,000 টাকা ঘোষণার দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ শেষে প্রেস ক্লাব এলাকা থেকে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মেহেদী আলী সহ কমপক্ষে 12 জন শ্রমিক নেতৃবৃন্দকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছেন নেতারা। নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত আওয়ামী টুর্নামেন্টে প্রতিপক্ষ খেলোয়াড় থাকার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত মাসিক সভায় তিনি এই কথা বলেন। সহকারী মহাসচিব বলেন, আওয়ামী লীগের গৃহপালিত ইসির অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেশবাসী দেবে না। সরকারকে বলতে চাই, নির্বাচন নামের পুতুল খেলা বন্ধ করুন, এখনো সময় আছে, জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, দেশকে বাঁচান, দেশের মানুষের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করুন, গণমানুষের পক্ষে বন্ধু রাষ্ট্রের পরামর্শ গ্রহণ করুন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তিন নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো পৃথক 3টি বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারকৃত তিন নেতা হলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য শেরশা সরওয়ার, জামালপুরের জেলা বিএনপি সদস্য এবং ইসলামপুর উপজেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট হোসেন রেজা বাবু এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মতিন।
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণের ধর্ষণের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী ইসলামের বিরুদ্ধে। বিয়ের দাবিতে যুবলীগ নেতার বাড়িতে অনশনে বসেছেন নিষেধিত ওই তরুণী। অভিযুক্ত যুবলীগ নেতা আলী ইসলামের উপজেলার সিংড়াবাড়ি গ্রামের শাহালির ছেলে। অভিযোগকারী তরুণী কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া জগন্নাথ গ্রামের বাসিন্দা। শুক্রবার সিরাজগঞ্জের সাংবাদিক এবং পুলিশ সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন নিষেধিত ওই তরুণী। চট্টগ্রামের লোহাগড়ায় মেয়ের দায়ের কোপে বাবা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার পুটিবিলা সরাই গ্রামের বলির জম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুর রহমান এবং আটক মেয়ের নাম হুমায়রা আক্তার। স্থানীয় পুটিবিলা ইউপি চেয়ারম্যান জানান, গুরুকে ভুষি খাওয়ার মতো তুচ্ছ বিষয় নিয়ে মেয়ের সাথে বাবার কথা কাটাকাটির জেরে মেয়ে দা দিয়ে বাবার ঘাড়ে কোপ মারেন। রক্তাক্ত আব্দুর রহমানকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। ইসলাম চিরশান্তির ধর্ম, এর প্রতি বিশ্বের অসংখ্য মানুষের অনুরাগ তেমনটাই প্রমাণ করে। আবারও ঠিক এমনই প্রমাণিত হলো যে সৌদি আরবে ইসলাম গ্রহণ করলেন অর্ধ লাখের বেশি লোক। গত 11 মাসে তারা ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়েছেন। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে ইসলাম এবং দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তারা ইসলাম গ্রহণ করেন। সৌদি বার্তা সংস্থা APA সূত্রে তথ্য জানা যায়। যুদ্ধবিরতির পরদিন একদিনেই অন্তত 70 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই প্রতিবেদন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতারা বলছে যুদ্ধবিরতির পর ইসরায়েল একদিনে অন্তত 70 ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামলায় আহত হয়েছে আরো অনেকেই। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় তারাও দেশটির আসকেলেন, সেট রোড এবং বিয়ার সেবা শহরে আক্রমণ করেছে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে 3-0 ব্যবধানে হারালো বাংলাদেশের নারী ফুটবল দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিফাই মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে মাত্র 3 মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় আফিদা খন্দকার। এরপর জোড়া গোল করেন তহুরা খাতুন। এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সর্বশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে 3-0 হেরেছিল বাংলাদেশের মেয়েরা। আজ সেই হারের প্রতিশোধ নিল বাংলাদেশ। আমাদের আগামীকাল সকাল 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এর সম্বন্ধে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।